आप मतलब ওকে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। গতদিন কিছু সমস্যা সাউন্ড প্রবলেমের কারণে আমি দেখেছি প্রায় 15-20 মিনিট ধরে স্টুডেন্টরা সাফার করছে। তো গতদিনের ক্লাসের কিছু অংশ আমি আর একটু একবার রিপিট করে তারপরে আমি আজকের পড়াতে যাব। গতদিন ওই অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করার সময় বিশেষ করে কোন যৌগ অ্যারোমেটিক কিনা হাকেল নীতি, এই নীতিটা পড়ানোর সময় অ্যারোমেটিক গুলো হয়েছিল হেটারোসাইক্লিকের ক্ষেত্রে গিয়ে কিছু সমস্যা মনে হয় দেখা গেছে। দেখো হেটারোসাইক্লিক আমরা বলছিলাম হাকেল নীতিতে ছিল 4n+2π ইলেকট্রন, এখানে ছিল n ধনাত্মক পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 0 থেকে হতে পারে এরকম বলছিলাম। এর সাপেক্ষে আমরা বলছিলাম এন দ্বারা কি বুঝায়, চক্র বুঝায়, সাইকেল বুঝায়, কয়টা চক্র আছে, চক্রগুলো কত হবে, 5 বা 6 পরমাণু বিশিষ্ট চক্র হবে, পরমাণু বিশিষ্ট চক্র হবে সচরাচর। ব্যতিক্রম যে নাই তা না আমি বলবো না, ব্যতিক্রমও আছে, তবে 5 বা 6 পরমাণু বিশিষ্ট বিশিষ্ট চক্র হতে হবে। এই যে 5 বা 6 পরমাণু বিশিষ্ট 6-মেম্বার রিং আমরা যে দেখাবো, এইটা দেখানোর জন্য আমরা গতদিন বেনজিন দেখছি, ন্যাপথালিন দেখেছি, তারপরে আমি দেখি এখন কয়েকটা হেটারোসাইক্লিক যৌগ দেখাইছি, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন দেখাইছি, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন যৌগটার নাম সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়ন এইটা। এখানেও এই যে কার্বন এটা sp2 সংকরণ, এখন sp2 এখানে একটা অরবিটাল শূন্য ভ্যাকান্ট অরবিটাল, ওই অরবিটালের সাথে এই ইলেকট্রনের রেজোন্যান্স হয়, রেজোন্যান্সের মাধ্যমে এটা যখন পজিটিভ চার্জ, এটা যখন এখানে যাইতে চায় তখন পজিটিভ চার্জ চলে আসবে কোথায় বলো, এখানে, আবার এই যে রেজোন্যান্স এখানেও হয়, হওয়ার কারণে এখানে পাই ইলেকট্রন কয়টা, 2টি পাই ইলেকট্রন, তাহলে এন এর মান এখানে কত আসবে বলো, 4n+2, এটা বলছিলাম পাই ইলেকট্রন ইজুকাল টু চক্রের পাই ইলেকট্রন, আমি সূত্র দিয়েছিলাম চক্রের মোট মোট পাই ইলেকট্রন, তাহলে 4n+2 হলো আমার সূত্রের পাই ইলেকট্রন, আর চক্রে পাই ইলেকট্রন কত, 2π ইলেকট্রন, পাই ইলেকট্রন, এন এর মান কত, 0, তার মানে ব্যতিক্রমে যে এন এর মান 0 হলেও তার মানে চক্র ওই 5 বা 6 মেম্বার রিং না, কারণ 5 বা 6 মেম্বার রিং হলে চক্র হবে 1, 2, 3, 5 বা 6 মেম্বার রিং যদি না হয় তাহলে এন এর মান 0, তবে 0 হওয়ার পরও এটা অ্যারোমেটিকের সদস্য হিসেবে ধরা হয়। তবে আমি বলছিলাম গহদিন তারপরও বেনজিন হলো অ্যারোমেটিকের প্রথম সদস্য, বেনজিন। তো এবার এইটা কি ন্যাপথালিন দেখাইছি গহদিন, দেখো তো এটার নাম অ্যান্থ্রাসিন, 3টি চক্র অ্যান্থ্রাসিন, মোট পাই ইলেকট্রন কয়টা দেখো, পাই বন্ধন কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, পাই বন্ধন হলো 7টা, তা পাই ইলেকট্রন কয়টা, 14টা, দেখো 4n+2π ইলেকট্রন = 14π ইলেকট্রন, অর্থাৎ এন ইজুকাল টু বের করে দেখো 3, তার মানে এন এর মান 3, এটা অ্যারোমেটিক। নেপথালিন দেখাইলাম, অ্যান্থ্রাসিন দেখাইলাম, এইভাবে আমরা বলছিলাম গতদিন হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক হলো
এইখানে হেটারো অ্যারোমেটিক কেন বলছে? কারণ এই যে চক্রগুলো দেখো, প্রত্যেকটা চক্রে প্রত্যেকটা পরমাণু হলো কার্বন চক্র তৈরিতে, কিন্তু এখানকার চক্র তৈরিতে কার্বন না, কার শুধু সবগুলো কার্বন না, কার্বনের সাথে আছে এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এখানে সালফার, এখানে নাইট্রোজেন। তার মানে এদেরকে বলা হয় যেহেতু সুষম মানে একই একই পরমাণু, বিষম মানে ভিন্ন পরমাণু, যেহেতু এই চক্রে সবগুলো কার্বন না, কার্বনের সাথে অন্য অ্যাটমও আছে, মৌল আছে, ফলে এদেরকে হেটারোসাইক্লিক বলা হয়। হেটারোসাইক্লিকে প্রত্যেকটা অক্সিজেন নাইট্রোজেন সালফার এদের এসপি টু সংকরণ, ফলে টোটাল চক্রটা সমতলীয় ত্রিভুজ, প্রত্যেকটা চক্র সমতলীয় ত্রিভুজ, এটার নাম পাইরল, এটার নাম ফিউরান। এগুলা প্রথম ক্লাস 4 এপ্রিল যে ক্লাস আমি নিয়েছিলাম তখন ওই লিখে দিয়েছিলাম। আয়োফিন, পিরিডিন, পিরিডিন এগুলো হলো সবগুলো দেখো, পাইরল, ফিউরান, থায়োফিন, পিরিডিন, এগুলো সব হেটারোসাইক্লিক, এরাও অ্যারোমেটিক, কারণ এদের প্রত্যেকটা কার্বন ছাড়। এখানে পাই বন্ধন তো দুটি, তাহলে এরা অ্যারোমেটিক হয়। পাই বন্ধন দুটি হলে 4টি ইলেকট্রন, 4টি ইলেকট্রন হলে এনের মান আসে হাফ, তারপরও কেমনে এরা অ্যারোমেটিক হয় স্যার? তখন প্রশ্ন যে না, শুধু এই 4টা পাই ইলেকট্রনই না, এই যে লোন পেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করে, যেমন দেখো পাইরোলের ক্ষেত্রে এই এই ইলেকট্রন রেজোন্যান্সে অংশগ্রহণ করে, এটাও এসপি টু সংকরণ সমতলীয়, তার মানে এই অরবিটালটা উপরে অথবা নিচে একজোড়া ইলেকট্রন নিয়ে আসে, আর এই দুই কার্বনে দুটি পি অরবিটাল অসংকরিত, এই দুই কার্বনে দুই পি অরবিটাল অসংকরিত, তাহলে এখানে 4টি অরবিটাল আর একটা 5টা অরবিটাল, এই 5টা অরবিটালের মোট ইলেকট্রন হয় 6টা, কয়টা আবার বলো? তাহলে এখানে দুটি, এখানে দুটি, আর এই অরবিটালে ইলেকট্রন হলো দুটি, তাহলে মোট 1টা 2টি 3টি 4টি, 4টি কার্বনের 4টি অসংকরিত পি অরবিটালের ইলেকট্রন এবং নাইট্রোজেনের 2টি অসংকরিত ইলেকট্রন, এই 6টা মিলে ডিলোকালাইজ সিস্টেম তৈরি করে। কি সিস্টেম? ডিলোকালাইজ। ফলে দেখো ডিলোকালাইজটা কেমন, এখান থেকে এরকম হবে, এই ইলেকট্রন এখানে ডাবল বন্ড তৈরি করবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রন এখানে মাইনাস, এখানে পজিটিভ চার্জ, এই যে আবার যদি বলো এই মাইনাস এখানে আসবে, সঙ্গে সঙ্গে এটা এখানে যা মাইনাস হবে, এরপরের বার ওইটা আবার এখানে ডাবল বন্ড দেবে, নাইট্রোজেন নন লোন পেয়ার মুক্ত হবে, পজিটিভ চার্জ মুক্ত হবে, ওই ইলেকট্রন সরে যাবে, এরকম ভাবে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। ফলে এরাও বলছি যে এরাও কি করে, তাহলে এখানে মোট ইলেকট্রন কয়টা? 6টা। এদেরও একজোড়া ইলেকট্রন লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, এরও একজোড়া রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, এর এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করার স্কোপ পাবে না, ওই 3 পাই বন্ধনের 6টা ইলেকট্রনেই রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, কারণ ওখানে নাইট্রোজেনেরও একটা লোন পেয়ার অযুগল ইলেকট্রন আছে, অসংকরিত পাই ইলেকট্রন, অসংকরিত পাই ইলেকট্রন আছে নাইট্রোজেনেরও পিরিডিন, ফলে ওখানেও 6টা 6টা 6টা। তাহলে এখন বলো পাইরোল যদি বলি, তাহলে আমার সূত্র কি? 4n+2 পাই ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন পাই ইলেকট্রন কে আছে, n এর মান 1, তাহলে অতএব পাইরোল একটা অ্যারোমেটিক, থায়োফিন ফিউরান একই, দেখো 4n+2 পাই ইলেকট্রন = 6 পাই ইলেক্ট্রন, এই দুই বন্ধন আর এই লোন পেয়ার মিলে 6 পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন পাই ইলেকট্রন ক্যান্সেল, এনের মান কত? 1, অতএব এগুলো অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক কিন্তু অ্যারোমেটিক। তাহলে আমরা এগুলো এখন মুছে দেই, আমাদের এই জায়গাটাতেই ছিল সবচেয়ে বেশি সাউন্ড প্রবলেম, এর পরের অংশটুকু আর শেষের দিকে নিয়ে আসছিলাম, আমরা বলছিলাম যে অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করব। তার অ্যারোমেটিসিটির 1 নম্বর কন্ডিশন বলছিলাম যে হাকেল নীতি অনুসরণ, হাকেল নীতি দেখাইয়া দিছি, 2 রেজোন্যান্স প্রদর্শন দেখানো হয়েছে, তারপরে 3 দেখানো হয়েছে তোমার হলো ডিলোকালাইজেশন, 4 বন্ধন দৈর্ঘ্য,
এই বন্ধন দুর্গটা নিয়ে সর্বশেষ কথা বলা হয়েছিল। বন্ধন দুর্গের ক্ষেত্রে বলা হয়েছিল দেখো এইটা হলো ইথিন, এই ইথিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 1.34 অ্যাংস্ট্রাম বলছিলাম বা 0.134 ন্যানোমিটার। ইথেন 1.54 অ্যাংস্ট্রাম বা 0.154 ন্যানোমিটার। কিন্তু দেখো তো বেনজিন, বেনজিন এর পাই বন্ধন তিনটা, তাহলে বলো তো তিনটি ইথিনের যোগফল বলা যায়, তিনটি ইথিনের যোগফল, তাহলে ইথিনের মতো বন্ধন দৈর্ঘ্য এর হওয়ার কথা। কিন্তু ডিলোকালাইজেশন, কতদিন দেখাইছিলাম ডিলোকালাইজেশনের কারণে বেনজিনের বন্ধন দৈর্ঘ্য দেখো এটা হওয়ার কথা 1.34, এটা হওয়ার কথা 1.54, আবার এটা 1.34, কিন্তু এক্স রে পরীক্ষায় রঞ্জনরশ্মি বিশ্লেষণ পরীক্ষায় দেখা যায় যে বন্ধন দৈর্ঘ্য বেনজিনের ডিলোকালাইজেশন হওয়ার কারণে বন্ধন দৈর্ঘ্য বেনজিনের 1.39 অ্যাংস্ট্রাম বা 0.139 ন্যানোমিটার হয়। যা দেখো এই দুটি বন্ধন দৈর্ঘ্যর মাঝামাঝি কি না, তার মানে বেনজিনে একক বন্ধনও না দ্বিবন্ধনও না, বেনজিনের বন্ধন দৈর্ঘ্য দেখো একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি। এ কারণে বেনজিন নর্মাল ইথিনের মতো অসম্পৃক্ত না, বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরনের। কি ধরনের? বিশেষ। স্যার কি কারণে এটা হলো? এটার কারণ রেজোন্যান্স ডিলোকালাইজেশন, এই কারণে রেজোন্যান্সের কারণে ডিলোকালাইজেশনের কারণে বেনজিনের বন্ধন দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে ওয়ান বন্ধ একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি হয়। এ কারণে বেনজিন নর্মাল ইথিনের মতো অসম্পৃক্ততার পরীক্ষা দেবে না, ফলে বেনজিনের অসম্পৃক্ততা কীরকম? বিশেষ ধরনের। বলো ইথিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখানো হয়েছিল এই পরীক্ষায়, গোলাপি রং, এখানে গোলাপি রং থাকে না, রং দূরীভূত হয়। দূরীভূত হয়, রং নেই। কিন্তু এই বিকারকটা তখন বেনজিনের মধ্যে দেব, কোনো কালার পরিবর্তন হবে না, গোলাপি গোলাপি থেকে যাবে। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানে অসম্পৃক্ততার পরীক্ষা দেয়, কিন্তু বেনজিন সেই অসম্পৃক্ততার পরীক্ষা দেয় না, তার মানে বেনজিনের অসম্পৃক্ততা নর্মাল ইথিনের মতো না, বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরনের, ফলে ইথিনের মতো রাসায়নিক বিক্রিয়া বেনজিন দেবে না, বেনজিনের বিক্রিয়া অন্য কোনো উপায়। ইথিনের বা অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? রাসায়নিক বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় ইথিন। অ্যালকিন, অ্যালকিন কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কিন্তু বেনজিন এই বিক্রিয়া বেনজিন দেয় না, কারণ বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আর এই অসম্পৃক্ততা আমরা এখন দেখব, তাহলে বিশেষ ধরনের অসম্পৃক্ততা কি ধরনের বিক্রিয়া বেনজিন দেয় সেটা এবার দেখব। দিলে মুছে দেইগুলো, এবারে দেখো তুমি এইটা ইথিন,
ইলেকট্রন আকর্ষী বিকারক ই প্লাস। স্যার ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হলো কোথা থেকে? ইর সাথে মনে করো এইচ বা এক্স ছিল, এক্স মাইনাস ই প্লাস, বন্ধন ভেঙে চলে আসছে। স্যার এইচ বি আর, এইচ প্লাস বি আর মাইনাস, এই এইচ প্লাস হলো ই আর বি আর মাইনাস হলো এক্স, এরকম একটা বিকারক। আমরা জেনারেলি ধরি ই প্লাস হলো ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক ইথিনের অ্যালকিনের পাই বন্ধনের ইলেকট্রন ডিলোকালাইজ, সঞ্চারণশীল, লুজলি বন্ডেড। কি ধরনের বন্ডেড? লুজলি বন্ডেড হওয়ায় ইলেকট্রন আকর্ষী বিকারক ই প্লাস সহজে পাই ইলেকট্রনকে আক্রমণ করে, পাই ইলেকট্রন নিয়ে তার সাথে সংযুক্ত হয়। এই কারণে যেহেতু অ্যালকিনের পাই ইলেকট্রন সহজলভ্য ছিল, ফলে অ্যালকিনের পাই ইলেকট্রন সহজে গ্রহণ করে ই প্লাস ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। এই ই প্লাস এখন কি করে? এটা জাস্ট গল্প, এটা বাইরে, এটা আসলে প্রকাশ্য বলা ঠিক না, তারপরও স্টুডেন্টের বোঝার জন্য আমি বলছি, এটা বাইরে তুমি প্রচার করার কিছু না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে দেখো ই প্লাস অ্যালকিনে সংযোগ হয়েছে, ই প্লাসের সাহস বেড়ে গেছে, আমি অ্যালকিনের ইলেকট্রন নিয়েছি, আমি এবার বেনজিনের ইলেকট্রন নেব। কার ইলেকট্রন নেব? বেনজিনের ইলেকট্রন নেব। ও এখন কি করে? ইথিনের ইলেকট্রন নেওয়ার পর ওকে এখন টার্গেট তার বড় কা বড়র সাথে এবার সংযুক্ত হবে, বেনজিনের পেছনে পেছনে ঘোরা শুরু করে। ও ঘুরে বাইরে, ই প্লাস বাইর দিয়ে ঘুরতেছে আর অপেক্ষা করতেছে কখন বেনজিনের পাই ইলেকট্রন স্থির হবে, ইথিনের মতো দুই কার্বনের মাঝে সেটেল হবে, তাহলেই সেই পাই বেনজিনের পাই ইলেকট্রনকে আক্রমণ করবে। দিনের পর দিন, দিনের পর দিন ঘুরে বেনজিনের পাই ইলেকট্রন ভেতরে ঘুরে, ও বাইরে ঘুরে, বেনজিনের পাই ইলেকট্রন দাঁড়ায়ও না, ও বেনজিনের পাই ইলেকট্রন গ্রহণও করতে পারে না। তো বেনজিনের আবার কি, বেনজিনের প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, তোমরা জানো প্রত্যেকটা হাইড্রোজেন এরা বেনজিনের গার্ড, পাহারাদার, বেনজিনের বাসা প্রত্যেকটা হাইড্রোজেন পাহারাদার। তো ও কি করলো শেষ পর্যন্ত, ই প্লাস যেহেতু বেনজিনের পাই ইলেকট্রনকে কোনোভাবেই আক্রমণ করতে পারতেছে না, তখন ই প্লাস হাইড্রোজেনকে যা গেটম্যানের সাথে কথা বলে, গল্প করে, করে মিল লাগায়, দোস্ত বেনজিন রিং থেকে আমাকে একটা ইলেকট্রন নিয়ে দাও না, প্রস্তাবটাই এরকম, বেনজিন রিং থেকে আমাকে একটি ইলেকট্রন বের করে দাও না। হাইড্রোজেন গেটম্যান, সাধারণত গেটম্যানটা সহজ সরল হয়, উইক, দুর্বল, তো হাইড্রোজেন তো কত কিছু বুঝতে পারে না, ওর চালাকি, ও আচ্ছা ইলেকট্রন দরকার, আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখি। সে কি করে? বেনজিন রিংয়ের একটা ইলেকট্রন বের করে ই প্লাসকে দিয়ে দেয়। যে ই প্লাসকে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে দেখো আচ্ছা ই প্লাস একটা ইলেকট্রন নিল, নিয়ে এই কার্বনে দেখো এখানে ছিল মোট ছয়টা ইলেকট্রন, ও একটা নেব, নেওয়ার সঙ্গে সঙ্গে ও নিউট্রাল, বেনজিন হাইড্রোজেন যুক্ত ওই কার্বনের সাথে সে কি করলো শেয়ার করলো। ওই কার্বন দেখো তো এবার এসপি থ্রি সংকরণ হয়ে গেল কিনা, এসপি থ্রি সংকরণ, কিন্তু বলতো ইলেকট্রনটা গেল কার? তাহলে এই পাঁচ কার্বনের যে কোনো কার্বনের ইলেকট্রন চলে গেছে, পাঁচ কার্বনের যে কোনো কার্বনের ইলেকট্রন চলে গেছে। সঙ্গে সঙ্গে কি হয় দেখো, এইটা টেনে নিল, এই জায়গায় পজিটিভ চার্জ চলে আসলো, এই কারণ এই কার্বনের ইলেকট্রনটা সে নিল আর এই কার্বনের সাথে সংযুক্ত হইল। কিন্তু যখন এই বেনজিন চক্রের এই কার্বনের উপর পজিটিভ চার্জ, বেনজিন ওই কার্বন চার্জ করে, কেন আমার উপর পজিটিভ কেন, আমি তো আমার ইলেকট্রন তো কাউকে দেবো না, সঙ্গে সঙ্গে কি হয় পজিটিভ এই ইলেকট্রন সে টেনে নেয়, নেওয়ার সাথে সাথে বলতো পজিটিভ চার্জ কোথায় আসবে? এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড, পজিটিভ চার্জ এখানে,
এই কার্বন অস্বীকার করে না, আমার কাছে পজিটিভ থাকতে পারে না, আমার কোন ইলেকট্রন আমি কাউকে দেব না, সঙ্গে সঙ্গে বলো তো একই করে এইখান থেকে ইলেকট্রন টানে। তাহলে এবার বলো এবার কোথায় পজিটিভ চার্জ? এই জায়গায়। তাহলে বলো তো এই তিনটে চক্র থেকে আমরা এরকম একটা চক্র পাই কিনা? উপরে লেখি তাহলে ভালো হয়। কোন কার্বন পজিটিভ চার্জ নিতে রাজি না, ওই কার্বন তো এসপি থ্রি সংকরণ হয়েই গেছে, আর অন্য পাঁচ কার্বন কোন কার্বনেই পজিটিভ চার্জ নিতে রাজি, এগুলাকে রেজোনেটিং স্ট্রাকচার বলে, রেজোনেটিং স্ট্রাকচার, পজিটিভ চার্জ নিতে রাজি না। ফলে পজিটিভ চার্জ কি, এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত দোলায়মান থাকবে, অলওয়েজ, কারো উপর স্থির থাকতে পারবে না, কেউ স্বীকার করবে না আমার উপর পজিটিভ চার্জ। কিন্তু বলো তো টোটাল পাঁচ কার্বন মিলে এই, আর এ কার্বন স্থিতিশীল এসপি থ্রি সংকরণ, সবগুলো সিগমা বন্ডটা কি বল, ফলে এই যৌগটার নাম হলো আনস্টেবল সিগমা কমপ্লেক্স, অস্থায়ী সিগমা জটিল তৈরি হয়, এটা আনস্টেবল অস্থায়ী সিগমা জটিল তৈরি হয়েছে। ইতিমধ্যে সমস্ত কার্বনের অন্য পাঁচ কার্বন মিলে চিল্লাচিল্লি এটা কি হলো, কে এই কাজ করলো, তদন্ত করে চার্জ করে হাইড্রোজেনকে, হাইড্রোজেন কি হয়েছে, কে এই কাজ করলো, কেন এভাবে এরকম ঘটনা ঘটতেছে, হাইড্রোজেন স্বীকার করে, সরল স্বীকার করে যে আমার কাছে ই একটা ইলেকট্রন চাইছিল আমি বের করে দিয়েছি, তখন হাইড্রোজেনকে এরা চার্জ করে তাহলে তুমি এখন ইলেকট্রন নিয়ে দাও, ই প্লাসকে হাইড্রোজেন এখন ইর কোনো প্লাস থাকবে না ওখানে, আচ্ছা ই তখন হাইড্রোজেন তখন ই কে বলে তাহলে ইলেকট্রনটা দিয়ে দাও ফেরত দাও, ই অস্বীকার করে আমি কোনো ইলেকট্রন দেব না, ই শক্তিশালী, কার্বন বেনজিনের কার্বন পরমাণুগুলো চাচ্ছে ইলেকট্রন, ইও দেবে না, বের করে দিল কে, সরল হাইড্রোজেন দুর্বল হাইড্রোজেন, বাধ্য হয়ে হাইড্রোজেনের ইলেকট্রন বেনজিন চক্রকে ছেড়ে দিয়ে হাইড্রোজেনকে বের হয়ে যেতে হবে, তাহলে ঘটনাটা বলো তো কি হইল, সংযোজন না প্রতিস্থাপন, কাকে সরাইয়া দিল, বেনজিনের হাইড্রোজেনকে সরাইয়া দিয়ে তার জায়গা দখল করলো, ফলে আমরা বলবো বেনজিন অ্যারোমেটিক যৌগ, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না, না দিয়ে কি দেয়, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অথচ ইথিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, এই যে ইথিন আর বেনজিনের পার্থক্য, বেনজিন বুরমিন দুর্বন পরীক্ষা দেয়, বেয়ার পরীক্ষা দেয়, সরি ইথিন বুরমিন দুর্বন দেয়, বেয়ার দেয় পরীক্ষা দেয়, কিন্তু বেনজিন দেয় না, বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু ইথিন দেয় ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, ইথিন আর বেনজিনের তুলনা, তাহলে আমরা মুছে দেই, তাহলে আমরা একটা জিনিস পাইলাম, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এবারে যাচ্ছি, তাহলে এত কিছু বেনজিন নিয়ে বলতেছি, বেনজিন কিভাবে পাবো, বেনজিন কিভাবে পাবো, বেনজিনের সংশ্লেষণ, সিনথিসিস অফ বেনজিন, বেনজিনের সংশ্লেষণ, প্রথমেই এলিভেটিক হাইড্রোকার্বন থেকে বেনজিন, কি হাইড্রোকার্বন, এলিভেটিক হাইড্রোকার্বন থেকে বেনজিন, অ্যালকেনে এটা পড়াই লিখছিলাম,
অ্যালকেনে এটা পড়ানো হয়েছিল, দেখো। আর এভাবে লেখলেন কেন? এটার নাম নর্মাল হেক্সেন, নর্মাল হেক্সেন। তুমি লম্বা করেও লিখতে পারো, বইয়ে অনেক সময় এরকম করে দিয়ে অনেক স্টুডেন্ট ভয়ে মানে ভীত হয়, স্যার এটা কি? আসলে কিছু না, হেক্সেন যা সাজিয়ে নেওয়া হয়েছে, এটা থেকে চক্র তৈরি হবে। দেখো, ক্রোমিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 40 অ্যাটমসফেয়ার চাপ সাইক্লাইজেশন ঘটে, সাইকেল চক্র তৈরি হয়, এক অণু হাইড্রোজেন অপসারণ হয়। এইটা প্রথমে এই দুই কার্বন থেকে দুটি হাইড্রোজেন মাইনাস হবে, দুটি হাইড্রোজেন মাইনাস হবে, হয়ে প্রথমে তৈরি হবে একটা চক্র, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। এভাবে এই সাইক্লোহেক্সেন থেকে আবার ওই বিকারক দেব, দিলে প্রতি ধাপে ধাপে এক অণু হাইড্রোজেন অণু মাইনাস হবে, প্রতি ধাপে ধাপে এটা একবার, আবার দাও আবার এক অণু হাইড্রোজেন, আবার দাও এইভাবে বেনজিন তৈরি হয়, সাইক্লোহেক্সেন থেকে এভাবে বেনজিন তৈরি হয়। সাউন্ড ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম। দুই, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, বেনজয়িক অ্যাসিড থেকে বেনজিন, ডিকার্বক্সিলেশন পদ্ধতি, অর্থাৎ কার্বক্সিল মূলক অপসারণ, এলিফিটিক হাইড্রোকার্বন অ্যালকেনের মতো, এটার নাম সচরাচর এইটা দেওয়াই ভালো, যেহেতু আমরা বেনজিনের এখন ইয়ে পেয়েছি। তবে এইটা লেখার সময়, এটা লেখার সময় এইরকম যেন না, এমন ভাবে হবে যে ভরাট হবে, ভরাট বড় করে দেবে, চারপাশে যেন সুষম হয়। এইটার নাম কার্বক্সিলিক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড। দেখো এই বন্ডটা কার্বন কার্বন বন্ড, বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড, সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে প্রথমে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, দ্বিতীয় ধাপে সোডিয়াম বেনজয়েট সোডা লাইম সহ বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের কাজ কি আমি এলিফিটিক হাইড্রোকার্বন অ্যালকেন তৈরির সময় সেটাও বলছিলাম, সোডা লাইম কিভাবে কাজ করে এখানে তাপ এটাও বলছিলাম, কৌশলও দেখাইছিলাম, বুঝছো? এলিফেটিক অ্যালকেন মানে অ্যালকেন প্রস্তুতি এবং তার রাসায়নিক ধর্ম, ওই ক্লাসে গেলে দেখবে এই কৌশলগুলো দেওয়া আছে যে কি ক্যালসিয়াম অক্সাইডের কাজ কি এবং এখানে কিভাবে বিক্রিয়াটা ঘটে, ডিকার্বক্সিলেশন কেমনে ঘটে। এই যে এখান থেকে দেখো, এগুলো সব এই জায়গায় এগুলো সব মিলে চলে যাবে, শুধু হাইড্রোজেনটা যা ওখানে যুক্ত হবে, হয়ে বেনজিন তৈরি হয়, সোডিয়াম কার্বনেট তৈরি হয়, বেনজিন তৈরি হয়।
ডিকার্বক্সিলেশন। এবার ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন, দেখো ফেনল জিঙ্ক ডাস্ট সহ, জিঙ্ক ডাস্ট 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 ধুলা সহ পাতন করলে বেনজিন পাওয়া যায়, প্লাস জিঙ্ক অক্সাইড বেনজিন পাওয়া যায়, জাস্ট জিঙ্ক ওই অক্সিজেনটাকে বের করে নেয়, জিঙ্ক পাওয়া যায়। কতদিন আরেকটা দেখাইছিলাম ইথাইনের পলিমার বেনজিন, ইথাইনের পলিমার আয়রন 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেনজিন, এই বেনজিন উৎপন্ন হয়। হইছে দেখা হইছে? তাহলে বলো এই সবগুলা তোমাকে যৌগগুলোর নাম নিচে লিখতে হবে, ফেনল, আর বিক্রিয়ার সময় অবশ্যই বেনজিন, আর উপরে বর্ণনা দিতে হবে, বর্ণনা নিচে না, সর্বদা বর্ণনা উপরে বিক্রিয়া নিচে, বর্ণনা উপরে দেব এবং বিক্রিয়া কি দেব নিচে দেব। বুঝছে? এবারে তাহলে দেখো আবার ইথাইন এর পলিমার বেনজিন, ইথাইনের পলিমার বেনজিন দিলাম মুছে, তাহলে এবার বেনজিন পেয়ে গেলাম। বেনজিনের প্রশ্ন, বেনজিন যখন পেয়ে গেলাম বেনজিনের বৈশিষ্ট্য তৈরিও হয়ে গেল, এবার দেখো বেনজিনের এই হলো তার কাঠামো, ডিলোকালাইজড ইলেকট্রন সিস্টেম আছে, এক নম্বর কার্বন কোনটা, এক নম্বর কার্বন বেনজিনের কোনটি? আচ্ছা বলো প্রত্যেকটা কার্বনের sp2 সংকরণ, প্রত্যেকটা কার্বন সমতলীয় ত্রিভুজ আকৃতিতে আছে, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, তাহলে কোন কার্বনটাকে আমি এক ধরব? সবাই তো এক, ফলে যে কোনো একটা কার্বনকে আমি এক ধরতে পারব। যতক্ষণ পর্যন্ত বেনজিনে কোনো গ্রুপ প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত বেনজিনে সব কার্বন সমতুল, যে কোনো কার্বনকে এক ধরা যাবে, এক যে কোনো একটা কার্বন ছাড় আমি উপরেরটাকে এক ধরব, এক সঙ্গে সঙ্গে নাম্বারিং, এক দুই তিন চার পাঁচ ছয়, আর আমি যদি পাশ দিয়ে ধরি, হ্যাঁ পারো তুমি, যদি গ্রুপ একের সাপেক্ষে এই পাশে থাকে তাহলে এই পাশেই দুই, একের সাপেক্ষে যে পাশে গ্রুপ থাকবে সেই পাশেই, নর্মাল অর্ডার আমরা এইদিকেই সচরাচর সাইকেল করি ঘড়ির কাঁটা দিয়ে। কিন্তু তুমি যদি বলো না স্যার গ্রুপটা এখন এইখানে আছে তাহলে আমি এই দিক দিয়ে নাম্বারিং করবো, ওকে করতে পারো। তো এক নম্বরে একটা গ্রুপ আছে, মনে করো এক নম্বরে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা মিথাইল, সঙ্গে সঙ্গে এই যৌগটার নাম কি, কিছু অ্যারোমেটিক যৌগের নাম একটু চর্চা করার দরকার, এটার নাম বাণিজ্যিক নাম টলুইন, মিথাইল বেনজিন, ফিনাইল মিথেন, ফিনাইল মিথেন ইউপ্যাক সিস্টেমের নাম, বুঝছি? তাহলে এখন বলো এক নম্বর এইটা এক, এর সাপেক্ষে দুই তিন চার, আবার বলো তো যদি পাশ দিয়ে করি এটা দুই এটা তিন এটা চার, তাহলে তুমি বলো এক নম্বরে মিথাইল, আমরা বলতেছি একটু পরে, এবার দেখো তাহলে বলো তো এটার নাম কি, ইথাইল বেনজিন, ফিনাইল ইথেন, ইথাইল বেনজিন ফিনাইল ইথেন,
আর ফিনাইল কাকে বলে? এই বেনজিন থেকে বেনজিনের একটি হাইড্রোজেন যদি চলে যায়, যে মূলকটা তৈরি হয় এই মূলকটার নাম হলো ফিনাইল মূলক। কি মূলক? ফিনাইল। ফিনাইল নর্মালি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন সরে গেলে তার নাম অ্যারাইল। আচ্ছা বলো, বেনজিন একটা এরিন না? বলছিলাম অ্যারোমেটিক যৌগগুলোর সাধারণ নাম কি? এরিন। তো এরিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে নাম হবে কি? অ্যারাইল। আমরা বলছিলাম অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে নাম হয় অ্যালকাইল। এরিন অ্যারোমেটিক যৌগের সাধারণ নাম এরিন। এরিন এরিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করো, নাম হবে অ্যারাইল। অ্যারাইল সাধারণ নাম, আর ফিনাইল সুনির্দিষ্ট নাম বেনজিনের ক্ষেত্রে। বেনজিনের ক্ষেত্রে ফিনাইল, বেনজিনের ক্ষেত্রে ফিনাইল সাধারণ নাম অ্যারাইল। ন্যাপথালিনের ক্ষেত্রে ন্যাপথাইল। এই যে এরিন অ্যারাইল, অ্যারাইল তাহলে ফিনাইল একটা, অ্যারাইল। তো এই যে এটা ফিনাইল, 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 তাহলে বলো এখন নাম ফিনাইল। এটার নাম কি? ইথিন। ইথিনের একটি হাইড্রোজেন সরে আর ফিনাইল আসছে, ফলে নাম কি জানো? ফিনাইল ইথিন। ফিনাইল ইথিন, তাহলে ফিনাইল ইথিন। এবার বলো এটার নাম, লিখে দিয়েছিলাম নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, এনিলিন বাণিজ্যিক নাম, ফিনাইলামিন। ফিনাইলামিন এইরকম ভাবে কিছু যৌগের নাম তোমাকে প্র্যাকটিস করতে হবে মুখ চালু করার জন্য। প্র্যাকটিস না করলে, মুখ চালু না হলে তুমি আটকে যাবে। ফিনাইলামিন দেখো, ফেনল বা হাইড্রক্সিবেনজিন, হাইড্রক্সিবেনজিন, প্রশ্ন আছে? বেনজালডিহাইড, বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড, বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড, নাইট্রোবেনজিন, এনিলিন, ফিনাইলামিন, ফেনল বা হাইড্রক্সিবেনজিন, বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড, এই যে এরকম জৈব যৌগ, অ্যারোমেটিক, এরকম কিছু যৌগের নাম তোমাকে লিখতে হবে। কি আছে? এই তুমি যে প্রশ্ন করছো, পাইরোল, ফিউরান, থায়োফিন, পিরিডিন, এই যে এগুলো ইন্টারমিডিয়েট সিলেবাসে শুধুমাত্র এই নাম কয়টা ছাড়া আর কোনো সিলেবাস নাই, এগুলো অনার্স সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। যদি ওগুলোর প্রত্যেকটা রেজোন্যান্স দেখাই, একটা ক্লাস লাগবে ওই চারটে রেজোন্যান্স দেখাইতে। এটা ইন্টারমিডিয়েটের জন্য প্রযোজ্য না, ইন্টারমিডিয়েট কখনোই আসবে না, শুধু ওই হিসেবটুকু যথেষ্ট। কারণ ওটা অনার্স সেকেন্ড ইয়ার, যদি তুমি আগ্রহী হও অনার্স সেকেন্ড ইয়ার আমি সামনে ক্লাস নেব ওই হেটারোসাইক্লিক, ওইটাই পড়াবো। তখন তুমি প্রয়োজনে ইউটিউব অথবা ঢাকা কলেজ কেমিস্ট্রির
ফেসবুক পেজে গেলে তুমি অ্যারোমেটিক হেটারোসাইক্লিকের ক্লাস দেখবে, সেকেন্ড ইয়ার অনার্স দেখলে পাবে, ওখানে রেজোন্যান্স দেখাবো। এটা ইন্টারমিডিয়েটের জন্য একটা টোটালি সিলেবাস বহির্ভূত, এটা করলে আমার সমালোচনা হবে সারা বাংলাদেশে, মানে যারা দেখবে টিচাররা যারা দেখবে তারা সমালোচনা করবে যে না ইন্টারমিডিয়েট এগুলা এতগুলো ঠিক না, আমি ওটা পারবো করা ঠিক হবে না আমার বাবা। আচ্ছা এবারে আমি তারপরও পাইরোলেরটা তোমাকে জাস্ট একটু দেখাইছি যে পাইরোলটা কি হয়, এইরকম ভাবে অন্যগুলোও হয়, এর চেয়ে বেশি কিছু ইন্টারমিডিয়েটের জন্য সম্ভব না, আর ওটা দেখানো ঠিক হবে না, দেখাইলে সমালোচনা হবে বেশি। ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে আমি সব কিছু জানাবো না। আচ্ছা দেখো এবার আমরা বলছি এই যে 1 2 3 4 5 6 এই নাম্বারিং আবার উল্টেও হতে পারে, তো আমরা এখন দেখি মনে করো 1 নম্বরে মিথাইল আছে, 1 নম্বর এর সাপেক্ষে 2 নম্বর পজিশনে যখনই গ্রুপ আসবে, 1 এর সাপেক্ষে যখনই 2 এ গ্রুপ আসবে, এই দুই জায়গার নাম বলা হয় অর্থ, অর্থ পজিশন, অর্থ অবস্থান, অর্থ পজিশন। 2 নম্বরে যদি আসে, 3 নম্বরে যদি গ্রুপ আসে, 1 এর সাপেক্ষে 3 বলো মেটা পজিশন, মেটা অবস্থান। 1 এর সাপেক্ষে যদি 4 এ গ্রুপ আসে তাহলে প্যারা প্যারা অবস্থান, অর্থ মেটা প্যারা। তার মানে বেঞ্জিনের আমি কয়টা জায়গা পাইলাম, নিউ 1 এর সাপেক্ষে 2 অর্থ, 3 মেটা, 4 প্যারা, স্যার 5। আচ্ছা বলো তো এই পেজ দিয়ে গণলে বলো তো এটাকে, এটা 2 3 4 5 6, আবার দেখো 2 3 4 5 6, এইটার আর এবং এটার নাম্বার সেম কি না, তার মানে সেম কার্বন, তার মানে অর্থ একটা পজিশন। 3 এবং 5 দেখো তো সেম কি না নাম্বার, সেম কার্বন, তার মানে সেম একটা পজিশন, তার মানে তোমার হলো 3 একটা পজিশন। আর 4 দেখো তো উভয় এই 1 এর সাপেক্ষে বিপরীত পজিশন কিনা, ভিন্ন, তাহলে এখানে কয়টা নাম্বার ভিন্ন পাইলাম, ডিফারেন্ট পাইলাম, 1 এর সাপেক্ষে বলো 2 6 1 মানে একটা, 3 5 3 5 একটা, আর 4 একটা, তাহলে মোট কয়টা পজিশন, 3টি। তার মানে 1 এর সাপেক্ষে বেনজিনে 1 নং কার্বনের সাপেক্ষে তিনটি নূতন অবস্থান পাওয়া যায়, অবস্থানগুলোর নাম অর্থ মেটা প্যারা। আবারও বলছি 1 এর সাপেক্ষে দেখো এই পাশ দিয়ে করলে 2 3 4 5 6, এই পাশ দিয়ে করলে উল্টা, তাহলে বলো এইটা এবং এটা নাম্বার সেম, তার মানে এটা সেম কার্বন, তাহলে যে কোনো কার্বনকে আমি 2 ধরতে পারবো, হয় এটা অথবা এটা। 2 নম্বর কার্বনের নাম অর্থ, 3 নম্বর কার্বনের নাম মেটা, 4 নম্বর কার্বনের নাম প্যারা। এখন স্যার এরকম যদি হয় 1 এর সাপেক্ষে, মনে করো এখানে আছে, এখানে গ্রুপ আছে, এখানেও গ্রুপ আছে, তখন কি করবো স্যার, দায়ী অর্থ বলবো, না নিষিদ্ধ, অর্থ একটা পজিশন, তখনই যখনই 2 সঙ্গে সঙ্গে নাম্বারিং 2 3 4 5 6, যদি ওই পাশে সক্রিয় গ্রুপ থাকে তাহলে ওই দিক থেকে, তাহলে বলো এটার সাপেক্ষে এটা কয় নাম্বার পজিশন, তখন 6, তখন নাম্বারিং। কিন্তু যদি একটা গ্রুপ থাকে সেটা অর্থতে থাকলে অর্থ, বা 1 2 মেটা, মেটাতে থাকলে 3 মেটা, বা 1 3, এবং 1 এর সাপেক্ষে যদি 4 পজিশনে থাকে তাহলে 1 4 বা প্যারা বললেই হবে, প্যারা, তাহলে অর্থ মেটা প্যারা। এবারে আমরা
বেনজিনের এই যে এই রকম একটা পজিশন, গ্রুপ আছে একটাই। যেমন মনে করো পরমাণুর সংখ্যা, বেনজিনে সবগুলো সমতুল কার্বন, গোল কেন দেওয়া হয়? দেখো এই যে এই সমস্যা এতক্ষণ ধরে পড়ালাম, তুমি গতদিনের ক্লাস করনি, গতদিনের ক্লাস করলে এই গোলটা বুঝাই, যে গোল মানে এই যে বলছি এটা অনেকে বলবে জিরো, বাবারে বারবার গতদিন ধরে এইটাই পড়াচ্ছি, এটার অর্থ এখানে ছয়টা পাই ইলেকট্রন সঞ্চারণশীল, এই সঞ্চারণশীল এই ছয়টা পাই ইলেকট্রন সঞ্চারণ ইলেকট্রনগুলোকে ইলেকট্রন সঞ্চারণশীল, ফলে ওই গোল চিহ্ন মানে ভরাট করে দিয়ে দেখানো হয় যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, গোল নাই জিরো না, এটা ছয়টা পাই ইলেকট্রন সঞ্চারণশীল সেইটা দেখানো হয়। বুঝছি যে এটা আমরা এইরকম দেখাবো না, এইরকম এটা রেজোন্যান্স গতদিন পড়াইছিলাম, দিয়ে তারপর বলছিলাম যে ওটার সাপেক্ষে কাঠামোটা এই হয়, ফলে এই কাঠামোটা সুস্থিত, এবং এইটাই দেখাইতে হয় বেনজিনে যে এই 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 গোলটা মানে হলো ছয়টা পাই ইলেকট্রন সঞ্চারণশীল। তাহলে বলো এবার এটা অ্যারোমিক বেনজিন, এর এক নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক আছে এক্স হ্যালোজেন হতে পারে, একটা প্রতিস্থাপক বেনজিন চক্রে থাকলে তার সমাণু, তার কোনো সমাণু নাই, ওইটাই সমাণু, একটা প্রতিস্থাপক। দেখো প্রতিস্থাপক কেন, কারণ বেনজিনের হাইড্রোজেন সরে দিয়ে এক্স চলে আসছে, তার মানে হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, তার মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, ফলে এটাকে প্রতিস্থাপক বলা হবে, প্রতিস্থাপক। তাহলে বলো প্রতিস্থাপক যদি একটি থাকে, প্রতিস্থাপক একটি প্রতিস্থাপক থাকলে কোন সমাণু নেই, ওইটাই একটাই সমাণু, নতুন কোনো সমাণু হবে না। কিন্তু বেনজিন চক্রে যদি দুটি প্রতিস্থাপক থাকে আর একটা, তাহলে সমাণু হবে তিনটে, কারণ বেনজিনের নতুন জায়গা কয়টা, সমাণু হবে তিনটি, কারণ একের সাপেক্ষে নূতন তিনটি অবস্থান, অর্থ মেটা প্যারা তিনটি, ফলে একবার এক্স অর্থতে, একবার মেটাতে, একবার প্যারাতে সমানু হবে কয়টা, তিনটা। এবার যদি দিলাম হোসেন, যদি প্রতিস্থাপক তিনটি থাকে, যদি প্রতিস্থাপক তিনটি থাকে এবং এবং একই হয় তাহলে সমানু, এটা এমসিকিউ এর জন্য প্রয়োজন, সমানু হবে তিনটি। যদি তিনটি প্রতিস্থাপকের তিনটির যদি প্রতিস্থাপক তিনটি থাকে তাহলে একই হয়, তিনটি থাকে এক একই হয় তাহলে সমানু হবে তিনটি, দুই দুটি একই একটি ভিন্ন, ভিন্ন হলে সমানু হবে ছয়টি, আর যদি তিনটি ভিন্ন হয়, ভিন্ন হয় তাহলে সমানু হবে দশটি। এই হলো তথ্য শেষ।
যদি প্রতিস্থাপক তিনটি থাকে এবং তিনটি প্রতিস্থাপক যদি একই হয় তাহলে সমান হবে তিনটি, দুটি একই একটি ভিন্ন হলে সমান হবে ছয়টি, তিনটি ভিন্ন হলে সমান হবে দশটি বেঞ্জিন চক্রে। আর যদি দুটি প্রতিস্থাপক তাহলে সমান হবে কয়টা? তিনটা। আর কোন প্রতি একটাই প্রতিস্থাপক তাহলে সমান হবে একটা। তাহলে প্রতিস্থাপক গেল। এবার আমরা বলতে চাই বেঞ্জিন তৈরি করলাম, এবার বেঞ্জিনের আমরা প্রতি বলতো রাসায়নিক বিক্রিয়া কি? মূলত বেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া দেয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু ব্যতিক্রম কিছু আছে। বেঞ্জিন মাত্র অধিক সক্রিয় হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজন, এই তিনটার সাথে সংযোজন বিক্রিয়া দেয়, আর অন্য সকল বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। কি বললাম? বেঞ্জিনের অন্য মানে নর্মাল বৈশিষ্ট্য হলো প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু বেঞ্জিন অধিক সক্রিয় হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজন, এই তিনটার সাথে সংযোজন বিক্রিয়া দেয়। এই সংযোজন বিক্রিয়া থেকে তুমি একটা প্রশ্ন প্রমাণ করতে পারো যে বেঞ্জিনের তিনটি পাই বন্ধন বিদ্যমান, বিক্রিয়া থেকেও বিক্রিয়ার সাপেক্ষে প্রমাণ করা যায়। যদিও এই প্রশ্ন এখন এটা পুরাতন সিলেবাস, এখন প্রয়োজন নাই, তারপর আমি একটু বুঝিয়ে দেব। হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজন, সময় শেষ। হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজন, এই তিনটা সংযোজন দেখিয়ে আগামী ক্লাসে, কারণ আরো দুটি ক্লাস কমপক্ষে লাগবে আমাকে অ্যারোমেটিক শেষ করতে, বুঝছো? আজকে হলো দুই নম্বর ক্লাস গেল, প্রথম প্রথম দিনে সামান্য একটু পড়েছি, গতকাল আজ দুইটা ক্লাস গেল, আরো কমপক্ষে দুটি বা আড়াইটাও লাগতে পারে, এমন লাগতে পারে অ্যারোমেটিক শেষ করে, তারপর যাবো অ্যালকাইল হ্যালাইড এসএন ওয়ান এসএন টু বিক্রিয়া। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, ই1 এসএন ওয়ান এসএন টু করানোর পর তারপর অ্যালকোহল ফেনল ইথার এমিন এসিড অ্যালডিহাইড কিটোন, আরো প্রায় বারো চোদ্দ দশ বারোটা ক্লাস, বারো চোদ্দটা ক্লাস। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।